নমস্কার, আমি জুনিতা বোদ্দার। স্বপ্নজ মানব উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের আমি জানাই স্বাগত। আজ একটি বিশেষ দিন, দেশপ্রেমী এবং স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর আজ 125তম জন্মদিন। স্বপ্নজর পক্ষ থেকে নেতাজিকে প্রণাম জানাই। আমাদের স্বপ্নজ নামের একটি সংস্থা রয়েছে, যে সংস্থার মাধ্যমে আমরা বিশেষভাবে সক্ষম শিশুদের প্রয়োজনীয় পরিষেবা প্রদান করে থাকি। বর্তমানে এই সংস্থার মাধ্যমে আমরা কিশোর কিশোরীদের এবং ইয়ং অ্যাডাল্টদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। এছাড়াও আমরা বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামেও অর্গানাইজ করে থাকি। ঘরে বাইরে প্রতিনিয়তই আমাদের সম্মুখীন হতে হয় প্রতিকূল পরিস্থিতির সঙ্গে। অনেক মানুষই তাদের মনের জোরে সেই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে পারে, আবার অনেক মানুষই লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েন, মনোবল হারিয়ে ফেলেন। স্বপ্নজোর মাধ্যমে আমরা সেই সকল মানুষদের মনোবল ফিরিয়ে দিয়ে তাদেরকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করি। এই স্বপ্নজোর পথ চলা শুরু হয়েছিল 11 বছর আগে। কোভিড-19 এবং লকডাউনের জন্য যেহেতু গ্যাদারিং করাটা সম্ভব হচ্ছিল না, কমিউনিটি প্রোগ্রাম মানুষজনকে নিয়ে করাটা সম্ভব হয়ে উঠছিল না, সেই জন্যে আমরা প্রতিনিয়তই চেষ্টা করে গেছি কিভাবে মানুষজনের কাছে পৌঁছিয়ে যাওয়া যায়। আমরা লকডাউনের মধ্যেও ছোট ছোট কয়েকটি প্রোগ্রাম ডিজিটালি অ্যারেঞ্জ করেছিলাম। আজকে থেকে আমরা শুরু করছি স্বপ্নজোর ডিজিটাল যাত্রাপথ। আজকের এই যাত্রাপথে দিনটিকে বেছে নেওয়ার কারণ হচ্ছে, আজকে যেহেতু একজন দেশপ্রেমী স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেই তার এই জন্মদিনের শুভ লগ্নটিকে আমরা বেছে নিলাম আমাদের যাত্রাপথ শুরু করার দিন হিসেবে। আমাদের সংগঠনে যারা সদস্য এবং সদস্যরা, তারা বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী, কেউ অঙ্কনে, কেউ নৃত্যে, কেউ আবৃত্তিতে এবং আরো অন্যান্য ক্ষেত্রে। তা আজকে আমরা তাদের কিছু ছোট ছোট পারফরমেন্স উপস্থাপনা করতে চলেছি। প্রথমেই বক্তব্য রাখবেন ডক্টর শ্রাবণী চক্রবর্তী ম্যাম, যিনি একজন চাইল্ড স্পেশালিস্ট, একজন ডেভেলপমেন্ট পিডিয়াট্রিশিয়ান এবং অ্যাডোলেসেন্ট পিডিয়াট্রিশিয়ান। নমস্কার, স্বপ্নজ মানব উন্নয়ন সমিতির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই বিশেষ দিনে আমাদের এই সংস্থা তার পথ চলা শুরু করেছিল 11 বছর আগে। ব্যস্ততমে মানুষের মানুষকে সাহায্য করা এবং সমাজকে সাহায্য করার একটা স্বপ্ন নিয়ে যেহেতু সংস্থার জন্ম, তাই জন্য তার নাম স্বপ্ন থেকে জাত বা স্বপ্নজ। তো আমরা সাধারণত এতদিন অবধি যে পরিষেবাগুলো দিয়ে গেছি মানুষকে, তা হলো বিশেষ ধরনের কিছু শিশুদের সাহায্যের দরকার হয় তাদেরকে আমরা পরিষেবা দিয়েছি, এবং যারা কিশোর কিশোরী তাদের অনেক সময় নানান রকম সাহায্য দরকার হয়ে থাকে, কারণ তাদের ওই বয়সটা ভীষণ একটা কঠিন সময়, তাদের সামনে একটা খুব চ্যালেঞ্জ থাকে। তো তাদেরকে আমরা নানানভাবে সাহায্যের হাত বাড়িয়েছি, এবং তাছাড়াও আমরা আরো কিছু কিছু বিশেষভাবে সমাজের অ্যাওয়ারনেস প্রোগ্রাম বলা হয়, যে সচেতনতা ক্যাম্প টাইপের আমরা অনেক অর্গানাইজ করেছি বিভিন্ন স্কুলে গিয়ে, কলেজে গিয়ে এবং কোচিং ক্লাসে, বা আমাদের সেন্টার থেকে আমরা মানুষদের স্বাস্থ্য পরিষেবা নিয়েই হোক বা শিশুদের কিছু তাদের মানসিক, তাদের গঠনগত বা তাদের শারীরিক সমস্যা নিয়ে হোক, কিংবা ইয়াং অ্যাডাল্ট বা অ্যাডোলেসেন্টদের গাইডেন্স নিয়ে হোক, এইসবের বিষয়ের উপরে তাদের পরিবারের মানুষকে বা বাবা মাকে সচেতন করার উদ্দেশ্যে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম বিভিন্ন জায়গায় অর্গানাইজ করেছি। তার সাথে আমরা ক্যাম্পও করেছি, মেডিকেল ক্যাম্প এবং শিক্ষামূলক কিছু অনুষ্ঠান, ওয়ার্কশপ আমরা আমাদের এর থেকে সংস্থার পক্ষ থেকে আমরা কন্ডাক্ট করেছি, এবং ট্রেনিং প্রোগ্রাম, বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম আমি এ পর্যন্ত করে এসেছি। কিন্তু অনলাইন শব্দটা তো আমাদের কাছে নতুন, এইটা আমরা পেলাম এই কোভিড কালে, কারণ আমরা যত করেছি আমরা এতদিন করেছি ফিজিক্যালি আমরা গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছি এবং সেখানে তাদেরকে ডেকে এনেছি, তাদের নানানভাবে তাদেরকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করেছি, বাবা মাকে সচেতন করার চেষ্টা করেছি, বা শিক্ষিকারা, শিক্ষক শিক্ষিকারা যারা বাচ্চাদের সাথে সারাক্ষণ থাকেন বা কেয়ার গিভার, তাদেরকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করেছি বা সচেতন করার চেষ্টা করেছি। কিন্তু
অনলাইন যে কনসেপ্টটা, এটা তো একদম নতুন এলো মার্কেটে, কারণ কোভিড এর সাথে সাথে হাত ধরে ঢুকলো, কারণ কোভিড নিয়ে এলো কিছু কিছু নতুন শব্দবন্ধনী, যেমন সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যাঁ, শারীরিক দূরত্ব মেনটেন করো এবং মুখে মাস্ক পরে থাকো এবং যে যার ঘরে থাকো, কিন্তু কাজগুলো ঘর থেকে, ওয়ার্ক ফ্রম হোম, ঘর থেকে কাজ করো। তো সেই সময় কি হলো, স্কুলগুলো বন্ধ হয়ে গেল, কোচিং গুলো বন্ধ হয়ে গেল, কিন্তু মানুষের জীবন তো থেমে থাকে না, তো তার সাথে জীবন যেমন চলছে সমস্যাগুলো তেমনি আছে, আর কোভিড, কোভিড এর সময় আমরা নানান রকম সমস্যাও আবার নতুন করে পেতে লাগলাম, আমাদের অভিজ্ঞতাও বাড়তে লাগলো যে নতুন ধরনের লকডাউন মেন্টাল ইলনেস কাকে বলে এটাও আমরা শিখলাম। তো সেইখানে দাঁড়িয়ে আমি উপলব্ধি করলাম বা আমরা উপলব্ধি করলাম যে পরিষেবা থামিয়ে দেওয়া যাবে না, পরিষেবা চালিয়ে যেতে হবে, সেটা আমরা শারীরিক ভাবে কোথাও উপস্থিত হয়ে না পারি, আমাদের সামনে টেকনোলজি নিয়ে এসেছে নতুন একটা পরিষেবার প্ল্যাটফর্ম, সেটাকে তো অনলাইন পরিষেবা। তো সেইখানে সেই চিন্তা ভাবনা থেকে আজকের আমাদের এই প্রচেষ্টা কি আমরা কিন্তু তাহলে মুহূর্তে আমরা অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি এই এই টেকনোলজি, এই প্রযুক্তির সাহায্যে। আগে যেহেতু আমরা ছোট একটা জায়গা অর্গানাইজ করতাম, হয়তো 40 জন 50 জন বা 100 জন আমাদের জিনিসটা, আমাদের অনুষ্ঠানটা দেখে যেতেন বা আমাদের ওয়ার্কশপটা অ্যাটেন্ড করে দিতেন, কিন্তু আজকে যদি আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্মে প্রেজেন্ট থাকতে পারি, তাহলে হয়তো একসাথে আমরা 100 হাজারের মানুষের কাছে পৌঁছাতে পারবো, যেটা হয়তো আমাদের উদ্দেশ্যটাও অনেকটা মানে পূরণ হবে যদি আমি ডিজিটাল প্ল্যাটফর্মে ঠিকভাবে ঠিক বার্তাটা সমাজকে দিতে পারি। সেই উদ্দেশ্য নিয়ে আজকের এই ক্ষুদ্র প্রয়াস। তো এই দিনটাকে বেছে নেওয়ার উদ্দেশ্যটা বিশেষ আছে যে নেতাজি সুভাষচন্দ্র বোস 125 বছর আগে এই পৃথিবীতে এসেছিলেন, এমন একজন মহান ব্যক্তিকে আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম যিনি প্রচারের আলোর জন্য নয়, শুধুমাত্র দেশের এবং দশের জন্য নিজের জীবনকে বলি দিয়েছিলেন, এবং ওনার আত্মবলিদানের ফল তো আমরা ভোগ করে যাচ্ছি, আমরা তার উত্তরসূরিরা, দেশের মানুষেরা, প্রত্যেকে আমরা জানি তার, তাকে আমরা প্রণাম জানাই, শ্রদ্ধা এবং শ্রদ্ধার অর্ঘ তার জন্য আমাদের আমাদের প্রাণের মধ্যে রয়েছে। তিনি একজন মহাপুরুষ, তো এই দিনে তাকে যেহেতু আমরা এই পৃথিবীতে তিনি এসেছিলেন, তো সেই দিনটি আমাদের কাছে একটি বিশেষ শুভ দিন, এবং আমাদের এই অর্গানাইজেশন যেহেতু আমাদের স্বপ্ন যে মানুষের সেবা করা বা মানুষের প্রয়োজনে মানুষের পাশে থাকা, প্রচার নয় প্রয়োজনে মানুষের সাথে থাকা, তো সেই জন্য এই দিনটি আমার মনে হয়েছে যে একটি বিশেষ শুভ লগ্ন, যেদিন আমরা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মটা আমরা খুলে দিতে পারি মানুষের জন্য, এবং তার জন্য একটি ছোট্ট অনুষ্ঠান দিয়ে আমরা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের যাত্রা শুরু করছি। অঙ্কন পরিবেশন করছেন সম্বিত হালদার। আবৃত্তি করছেন গৌতম চ্যাটার্জি। নমস্কার। স্বপ্নজার প্রত্যেক সদস্যকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি ছোট্ট কবিতা পাঠ করছি। কবিতাটির নাম অন্য নচিকেতা। প্রশংসায় তার কিছু আসে যায় না, যা মানুষের দুর্লভ সেই অমরত্বেও না। সে জানে দেবতাদের সুখ ও শান্তির আশীর্বাদ মানুষের জন্য নয়, তাই নিজস্ব ভালো থাকার স্বর্গোদ্যান এবং শ্বেত পাথরের ওই শীতল ঐশ্বর্য নিয়ে সে কখনোই তার দিবাস্বপ্ন রচনা করেন না। সে আরো জানে মানুষের মনুষ্যত্ব কোনো ঈশ্বর দত্ত মহিমা নয়, তার অর্জিত স্বাধীনতা, যা তার অনুবরত রক্তপাত এবং অনন্ত জাগরণ। ধন্যবাদ। নৃত্য পরিবেশন করছেন রেশমা সেন।
অঙ্কন পরিবেশন করছে আমাদের ক্ষুদে সদস্যা রিনিশা পোদ্দার। আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, সেটার জন্য আমাদের ফেসবুক অ্যাকাউন্টের লিংক এবং আমাদের জিমেইল আইডিটি ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হলো এবং ফোন নাম্বারটিও দিয়ে দেওয়া হলো। আজকে আমাদের ডিজিটাল যাত্রাপথের সূচনা হলো। আগামী দিনেও আমরা আমাদের কাজের মধ্য দিয়ে মানুষের প্রয়োজনে মানুষের পাশে থাকার আশা নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।